বলছি মামা, ছবিটা উল্টে ঘুরা তো। এ দেখো কি অ্যাড করছি, স্টাইলিশ বয়। আজকে যখন কালার করা হবে তখন দেখব কি সুন্দর হবে। সুন্দর তোমরা এটা বাড়িতে ট্রাই করবা, স্ক্রিনশট নিয়ে নাও। এখন আমরা করব ব্রেকফাস্ট, চা বিস্কিট, সোনু খাবে দুধ দিয়ে, আমরা খাবো চা দিয়ে। কি সুন্দর বিস্কিটটা, ডিজাইনার। স্নানটা করে নিলাম আর এখন ব্রেকফাস্টটা করছি, তারপরে ঢুকবো রান্না করে। বাইরে ঝমঝমে বৃষ্টি পড়ছে আর এমন দিনে গরম গরম চা, লাল চা আর তার সাথে বিস্কিট। কি করছো? আর ওদিকে মাসি চাল বাসছে, চাল খাচ্ছে। এটা হচ্ছে দিদু। আমি বুঝে গেছি তুই ব্রাশ করিস নাই, তার জন্য লজ্জা পাচ্ছিস। একজন আসছে দি। না খেয়ে চলে গেছে, দেখো খাচ্ছে এখন। আর মুরগি বসি বড় মা। আর আমি রান্নাটা করে নিচ্ছি, এখানে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, তারপরে দিলাম এখানে মনভোলা মাছের শুকনো মাছ, তারপরে পেঁয়াজ। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সুন্দর একটা গন্ধ বের হবে, তারপরে এখানে সবজিটা ঢেলে দেব। বেগুন আলু চচ্চড়ি মতো ঘন্ট, আর দেখতে মায়ের জন্য করেছে ডিম পেঁয়াজ দিয়ে ভাজা, বড় মা করেছে। তো মাটি ভাবছি জীবনে রান্না করছে এখন, আমি রান্নাঘর থেকে আজকে উঠে নিয়েছি, ছুটি নিয়েছি। তো দুজনেই ওনারা রান্না করছে, কী কী রান্না করছে পরে শেয়ার করবো, রান্নাটা করে নেওয়া গে, কারণ এখনও তরকারি কিছু করা হয়নি, শুধু বেগুন কেটে দেওয়া হলো। আর মায়ের জন্য ডিম মুরগির ডিম পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছে, আর দিয়েছে জন্মাবলাইকে বেগুন দিয়ে।
সকালবেলা রান্না কমপ্লিট, দুপুরে কি করা হবে জানি না। তো যাই হোক, এখন রান্নাঘরটা পরিষ্কার করে বাচ্চাদেরকে খেতে দেওয়া হবে। আজকে বাড়ি যাব তাড়াতাড়ির মধ্যে, ব্যাংকে একটা কাজ আছে সোনো পাপার জন্য, সেটা করতে হবে, তারপরে গুছু গাছু করতে হবে। হয়ে গেল সকালবেলাকার রান্নাটা, বেগুনের চচ্চড়ি মতো ঘণ্ট আর ভাত, আমার জন্য ডিম আর পেঁয়াজ ভাজা করা হয়েছে। চলো এই দিয়ে সবাইকে এখন খেতে দিই, আমরা একটু করে খেয়ে নিই, তারপরে যে যার মতো কাজ একটুখানি করে পরে তারপরে দুপুরের রান্নাটা শুরু করব। বড় মা জল নিয়ে আসলো আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এদিকটাও ভাত বাড়ছে, চলো আমি ঘণ্টটাকে বেড়ে দিই একটা গামলার মধ্যে, তাহলে সার্ভ করতে সুবিধা হবে। এখন মা এখানটায় পটল ভাজা বলে পটল সেদ্ধ আর এই যে ডিম পেঁয়াজের ভাজাটা দিয়ে খাচ্ছে। সবজিটা বেড়ে দিলাম, বড়মা দিকে সার্ভ করবে এখন, আমি ততক্ষণে এদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই। দিল্লিতে থাকাকালীন একটা কবুতর একদিন উঠতে উঠতে কি যেন হয়েছে, নিচে পড়ে গেছিল, উঠতে পারছিল না, তো ওটাকে শোনো নিয়ে এসে আদর করে জল খাইয়েছিল যত্ন করে, তো সেই কথাটা ওর মনে পড়েছে, সেটাই বলছে। চলো এবারে আমি বসে পড়লাম খেতে, সবার খাওয়া হয়ে গেছে, দিদি আর আমি বাকি ছিলাম, তো এই যে এখন আমরা বসে পড়েছি। আলি ভাত খাচ্ছে, সবজি নাই, বুনু মাসে মাছ তরকারি দে। তাই মশাই এই যে চলে এসেছেন বাজার সেরে, তো খাওয়া দাওয়া সেরে নিয়ে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো, মোবাইলের কাজ সেগুলো সেরে আবার রান্না উঠিয়ে দিয়েছি। এই যে শিং মাছের ঝোল, এই যে সকালবেলার হচ্ছে বেগুনের চচ্চড়িটা, আর তারপরে এখানটায় বানিয়েছি হচ্ছে চাল কুমড়ো একটা ভাজা বা ঘণ্ট টাইপের শুকনো শুকনো, আর তারপরে এখানটায় বানিয়েছি একটুখানি এটা হচ্ছে কুলেখাড়া শাক মার জন্য। আর এখন এই যে এটা বাছবো, এটা হচ্ছে সুরিমারা ফুল। এই যে সুগারের পেশেন্টের জন্য খুবই ভালো, বাকি সবার জন্য খুব ভালো, হেলদি একটা ভাজা। ভিতর থেকে এই যে কতগুলো ই থাকে, সুর থাকে, সেগুলো বের করে দিয়েছি, টুকরো টুকরো করে এটা ভেঙে নেবো এইভাবে। ফুলটাকে এবারে বেছে নিয়ে ধুয়ে এটাকেও ভেজে নেবো, আর তারপরে ভাজাটা যা হয়ে গেছে, রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলে আসলাম এইদিকে উত্তর দিকের ঘরটাতে, যে ঘরটা ভেঙে গেছিলো, তো এই ঘরটা ঠিক করা হয়েছে আজকে, তাই চলে আসলাম এদিকটা একটু দেখতে। এসে দেখি বড় মা এদিকে কাজ করছে, কেউ একজন আর কি নাইটি সেলাই করতে দিয়েছে, তো সেটাই সেলাই করছে। দিদি এদিকটায় ঘরটা একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে, ঘরটা ঠিক হয়ে গেছে, কালকে ঠিক করা হয়েছিল, দিদি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে ফাইনাল লুকটা দেখাবে বলে। তো ঘরটা কিন্তু ঝাড়া হয়েই গেছে, একটা সাইড একটু বাকি ছিল, সেটাই দিদি করছে, তো সেরকম ডাস্ট ছড়াচ্ছে না আর কি, একটা সাইড আলতো করে মানে পেঁচিয়ে নিল, মানে পরিষ্কার করছে, গুছাচ্ছে একটু বিছানাপত্র, আর ওইদিকের এই যে ব্রেঞ্চটা ঠিকঠাক করে গুছিয়ে নিল। এখন অনেক দিয়ে এখানে একটা এসে পর্দার মতো দিতে হবে, কাপড়ে এসে দেবো, যাতে এই যে ধানের পাঁচাটা যেন দেখা না যায়, একটা পর্দার মতো লাগানোর চেষ্টা করবে। আর এই যে ব্রেঞ্চটা গুছিয়ে নিল, বিছানাটা গুছিয়ে টুছিয়ে, তারপরে একটু ঘরটা ভালো লাগবে দেখতে। কাদাটা জানা আছে,
সেদিনকে বাড়িতে মাথা ধুয়ে দিয়েছিলাম, মানে শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম, আর তারপরে করানো হয়নি। তো মা একটু মাথাটা নাকি ব্যথা ব্যথা করছে, তো মা বলছে আজকে একটু শ্যাম্পু করবো। আর নোংরাও হয়েছে, কয়েকদিন হয়ে গেল, তো এই জন্য মাথাটা ধুয়ে দেবো, শ্যাম্পু করে দেবো। তো দিদি বলছে তুই করে দে আজকে, তুই কর, আমি দেখি কীভাবে করিস, পরদিন থেকে আমি করে নেবো। আসলে ও বুঝতে পারছে না যে এরকম একজন অসুস্থ মানুষকে কীভাবে ঠিক করিয়ে দিতে হবে। তো আমি এই যে চেয়ারের মধ্যে বসিয়ে যেখানে মাথা দেবে ওখানে একটা গামছা একটু ভাঁজ করে দিলাম, যাতে শক্ত শক্ত না লাগে। তো ওইভাবে দিয়ে এই যে মাথাটা প্রথমে আস্তে আস্তে ভিজিয়ে দিলাম, আর তারপরে শ্যাম্পু দিয়ে ঘষে নিয়ে তারপর আবার আস্তে আস্তে ধুয়ে দেবো, তারপরে মুছে দেবো। তো যাই হোক, বাচ্চারা এই যে ঘুরপাক করে দেখছে, ঘুরছে সামনে পিছনে ঘোরাঘুরি করছে। তো মাথাটা ধোয়া হয়ে গেল, এবারে গামছা দিয়ে মুছে দিচ্ছি। তো এবারে সোনুকেও স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে খেয়ে দিয়ে আমরা রেডি হব বাড়ি যাওয়ার জন্য। সোনু বলছে মাম্মা এটা কী জাদু, বাদলটা তো গোল গোল ছিল, এদিকে ছিল, এখন এইদিকে কী করে আসলো? তো আমি বললাম বাদল মানে মেঘের কথা বলছে আর কি, মেঘ তো চলমান ভাসমান, তাই এদিক থেকে এদিকে চলে গেছে। মাংস দুপুরবেলার সকালবেলার ঘণ্ট, বেগুন আলুর ফুড়িমারা ফুলে ভাজা, এই চাল কুমড়ো ঘণ্ট, আর এখানে একটু কুলে সারা শাক ট্রাই করার জন্য নিয়েছি। আজকে প্রথম খাচ্ছি কুলেটা শাক, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়াটা আমরা সবাই সেরে নিলাম, দিদির বাকি ছিল, আসলে ওর ভিডিওটা কমপ্লিট হয়নি, তো ও বলছে ভিডিওটাকে কমপ্লিট করে নিই আমি, তারপরে খাবো। তো খাওয়া দাওয়া সেরে অপেক্ষা করছে দিদি কখন খাবে, মানে বাড়ির লোকজন না খেলে পরে বের হতে ইচ্ছে করে না, তাই ভাবলাম চলো খেয়ে নিই আগে, তারপরে বের হবো। তারপরে আবার ওদিকে মা শরীর খারাপ করলো হঠাৎ করে, যে জন্য বন্ধুরা তো এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি বাড়ির দিকে। আর হঠাৎ করে মার শরীরটা একটু খারাপ করছিলো, মাথা ব্যথার সাথে বমি বমি লাগছিলো, ওই অবস্থায় মানে যেতে হচ্ছে করছিলো না, তো মাথা টিপিয়ে দিচ্ছিলাম আমিও দিদিও, এরম করতে করতে মা এখন হয়তো একটু স্বস্তি বোধ করছে, মা ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম চলো এবারে বেরিয়ে পড়ি, কারণ যেতেও তো হবে, বাড়িতে কাজ আছে, জল খাবে না, প্যাকিং করতে হবে জিনিসপত্র, টুকটাক দু একটা কিনতে হবে, ফ্যান, তারপরে গ্যাস ভরাতে হবে, গ্যাস নিয়ে যেতে হবে ওখানটায়, তো সেই জন্য, তারপরে ব্যাংকেও কিছু কাজ আছে, যে জন্য আর কি আজকে এখন বেরোতে হবে। দেখা যাক, সন্ধ্যা হয়ে গেল, আগে যে বাড়ি যেত কিন্তু যে মার শরীর ভালো না, তো সেই জন্য তো দেরি হয়ে গেল, আজকেও সন্ধ্যায় হয়ে গেল, চলো থাকতে বলছি, বলছে যে অসুবিধা আছে, আর রাখতেও পারি না জোর করে, কারণ সত্যি তো অসুবিধা আছে, বাড়িতেও চলে যাবে যখন, তো বাড়িতেও অনেক কিছু কাজ গুছিয়ে রাখতে হবে, অনেক কিছু ব্যাপার আছে আর কি বাড়িতেও, তো সব যা কোনো মানে কিছু করার নেই আর কি, চলো তো সবাই পাশে থাকো, দিদি পাশে থাকো সবাই, চলো বিরক্ত করবা না আমাকে, হ্যাঁ চলো গুড বয়ের মতো হয়ে থাকবা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই যে এই সোনুটার পাশে থেকো, তো বেরোচ্ছি। ওই সময় ফোন এসেছিল, কল করেছিল সোনু পাপা, তো বলছে মানে ও কথা বলতে বলতে বলছিলাম যে একটা টেবিল ফ্যান নিতে হবে, ওখানে ফ্যান যেহেতু ফ্যানটা কিছু দেয় না, তাই না, তো সেগুলো তো কিনতে হবে, তো শুনে ওর সাথে সাথে ফোন করে দিয়েছে দোকানে, বলছে একটা ফ্যান রেডি করে রাখতে, তো এদিকটা ঢুকতে বললো আমাকে, তো ঢুকে দেখি ফ্যান সেট করে রেখে দিয়েছে, তো দুটো ফ্যান মানে প্রথমে একটা সেট করে রেখেছে, তো তারপরে আর একটাই যে এটা যেটা নিয়ে আসলাম ফাইনালি এটা বের করলো, তো বলছে এটা একটু বেশি দাম কিন্তু খুব ভালো, মানে এটা ঘুরবে আর কি চারিদিকে। তো ভাবলাম চলো 200-300 টাকার জন্য কেন মানে ভালোটাই কেন না নেই, তাই না,
তাই ভালোটাই নিয়ে চলে আসলাম বাড়ি। আর সাথে বাল্ব নিয়েছি, একটা হচ্ছে চার্জেবল আর তিনটে নিয়েছি নর্মাল। ওই বলল আর কি, ওর বুদ্ধিতেই যে একটা চার্জেবল নিলাম যাতে কারেন্ট চলে গেল অসুবিধা না হয়। তো যাই হোক, লাইট আর ফ্যান নিয়ে একটা টোটো করে বাড়ি নিয়ে আসলাম। তারপরে এই যে এখন জিনিস গুছাগুছি ঝাড়াঝাড়ি করছি, ঘরটা পরিষ্কার করছি, মানে কি বলবো, বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি মোটামুটি যেটুকু পারলাম, করে এই যে রাত্রে খাবার রুটি পরোটা নিয়ে এসেছিলাম, পরোটা সবজি আর মিষ্টি, তো এগুলো সব বেড়ে নিচ্ছি বা আমার জন্য এদিকটা রেডি করছি আর আমার জন্য সোনোর জন্য। সোনো গিয়ে দিয়ে আসলো ঠাম্মি দাদাকে, তারপর আমরা বসে পড়েছি এখন খেতে। ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর বিছানার বেড কভারটা চেঞ্জ করলাম, পেতে নিলাম অন্য একটা ধোয়া বেড কভার, আলমিরার ভিতরে ছিল, পেতে নিয়ে এই যে মেঝেটা পরিষ্কার করে বসে পড়েছি খেতে। তো তারপরে মানে ডিপ ক্লিন করব কালকে, আজকে আর মানে এত রাতে করব না। খেয়ে দিয়ে সোনুকে একটু পরিয়ে এবারে শোবো। তো হঠাৎ করেই আজকে মায়ের শরীরটা একটু খারাপ করেছিল, একটু সবাই ঘাবড়ে গেছিলাম, মানে মাথা ঘুরছিল, ব্যথা করছিল, বমি বমি লাগছিল, তো মানে বুঝে উঠতে পারছিলাম না কেন এরকম হচ্ছে সমস্যা, মা খুবই কষ্ট পাচ্ছিল। তো তারপরে কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হলো ব্যাপারটা, মাথা টিপে দিলাম আমরা, তারপরে একটু জ্বর জ্বরও ভিতরে ভিতরে লাগছে বলে মার, তো সেই জন্য দিদি একটা প্যারাসিটামল দিয়ে দিল, তো সেটা খেয়ে মা একটুখানি ঘুমিয়ে পড়েছে। শরীরটা হয়তো একটু ভালো লাগছিলো, মাথা টিপে দিচ্ছিলাম, তো আমিও দিলাম, দিদিও দিল। এই করতে করতে মা যখন ঘুমিয়ে পড়েছে তখন আমি রেডি হলাম আর কি। তারপরে আমি যখন বেরোচ্ছি মা তখন জেগেছে একটুখানি, তো আমি বললাম ঠিক আছে থাকো, রেস্ট করো, খারাপ লাগলে বলো ফোন করে। তো আমি আজকে যাই, কারণ আমাকে বেরোতেই হবে, বাড়িতে কাজ আছে। তো মা বললো হ্যাঁ যা, সাবধানে যাস। তাহলে ঠিক আছে, এই করে এই যে মাকে ওই অবস্থায় রেখে বাধ্য হয়ে আমি বাড়ি আসলাম। তবে চিন্তা নেই, দিদি যায় ও ভাগ্নে, ওরা তো আছেই দেখাশোনা করার জন্য, মায়ের অসুবিধা হলে ওরা তো আছেই। ফ্যানটা বেশ সুন্দর আছে, খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। তো এই যে এসে শুরু করে দিলাম কেনাকাটা, যেগুলো প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটার দরকার, সেগুলোর মধ্যে যে ফ্যানটা বাল্ব বেডরুমেরটা আর কি চার্জেবল একটা এসে নিলাম, সেটা ওর বুদ্ধিতে। তো যাই হোক, ওখান থেকে ফেরার পথেই এই যে কেনাকাটাগুলো করে নিলাম, করে একটা টোটো করে বাড়িতে নিয়ে আসলাম। আর খাওয়া দাওয়াটা সেরে নিলাম, পরোটা নিয়ে এসেছিলাম, পরোটা সবজি দিয়েছে আর মিষ্টি নিয়েছে, তিনটা মাথা খায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন একটুখানি রেস্ট করবো, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, ঝেড়ে ঝেড়ে ঝুড়ে পেতে নিলাম, ঠিকঠাক করে নিলাম, ঘরটাও মোটামুটি বাড়ি। সেদিনকে তোমরা দেখলেই বড় ভাগ্নি আমি দুজনে মিলে কাপড় চোপড় মানে ধোয়া কাপড়গুলোকে ভাঁজ করে করে এখানে রেখে গেছিলাম বাইরেই, আধা ভাঁজ করে করে কতগুলো রেখেছিলাম যেগুলো একটু স্যাঁতস্যাঁতে ছিল, যাতে ভালো করে শুকিয়ে যায়। আলমিরার ভিতরে রাখলে পরে ওটা আবার আলমিরাটা ক্ষতি হতে পারতো, তাই না, জং টং করে যেত, একটু স্যাঁতস্যাঁতে যেহেতু ছিল ওটা শুকাতো বাসনমুক্ত হয়ে। তো সেই জন্য বাইরেই রেখেছিলাম ভাঁজ ভাঁজ করে, যাতে নোংরাও না হয় সেরকমভাবে। তো ওগুলোকে আর একটুখানি ঝেড়ে ঝুড়ে নিয়ে কাপড় চোপড় সব এই যে আলমিরার ভিতরে ঢুকিয়ে রাখলাম, ঢুকিয়ে রেখে মোটামুটি গুছিয়ে নিয়েছি। আরও ভালো করে ডিপ ক্লিন গুছানো করতে হবে কালকে ঘরটা একবার, যেহেতু মানে কয়েকদিন ধরে আমি নিই, তো সেই জন্য। কিন্তু আজকে আর মানে যেটুকু করার ওটুকুই করলাম প্রয়োজনীয়, বাকি কালকে করবো, আজকে আর করছি না, এখন একটুখানি শোবো, কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আর চলো কালকে আবার আসবো নতুন একটা ব্লগের সঙ্গে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শিবরাত্রি।